আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, ফাতিহা শাফি। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির মরদেহ তার হাটহাজারী মাদ্রাসায় নেওয়া হয়েছে। দুপুর দুইটায় সেখানে অনুষ্ঠিত হবে জানাজা। মাদ্রাসার ভেতরে অবস্থিত বাইতুল আতিক মসজিদের সামনে তাকে দাফন করা হবে। দেশে বিশিষ্ট এই আলেমের জানাজায় যোগ দিতে হাটহাজারী অভিমুখে হাজারো মানুষের ঢল নেমেছে। সুষ্ঠুভাবে জানাজা সম্পন্ন করতে হাটহাজারী সহ আশেপাশের 4 উপজেলায় 10 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান 103 বছর বয়সী আহমদ শফি। বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে ভর্তি করা হয় আজগর আলী হাসপাতালে। সেখানেই মারা যান তিনি। হাটহাজারী জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর একদিন পরই তার মৃত্যু হয়। আমার আব্বার জানাজা বাদ জোহর 2টার সময় হাটহাজারী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার ভিতরে যে মকবরায়ে জামিয়া একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে দাফন করার জন্য আমার আব্বা বলে গেছেন, ওসিয়ত করে গেছেন। সেই ওসিয়ত অনুযায়ী হাটহাজারী মাদ্রাসার ভিতরের সেই মকবরাতেই, সেই মকবরায়ে জামিয়াতেই দাফন হবে ইনশাআল্লাহ। আমার আব্বাকে যাতে আল্লাহ তাআলা দান করেন, সবাই দোয়া করবেন। পেট্রোপোল স্থলবন্দরে আটকে থাকা পেঁয়াজ ভর্তি ট্রাকগুলো অবশেষে শর্ত সাপেক্ষে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত। এরই মধ্যে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজের ট্রাক ঢুকতে দেওয়া হয়েছে। দুপুর নাগাদ বেনাপোল বন্দর দিয়েও আমদানি করা পেঁয়াজের ট্রাক আসতে শুরু করবে বলে নিশ্চিত করেছেন বন্দর কর্মকর্তারা। এদিকে মিয়ানমার থেকে আমদানি করা 20 টন পেঁয়াজ বোঝাই ট্রলারও কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ভিড়েছে। সেখানে এরই মধ্যে এসব পেঁয়াজের খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। সিএনএফ ব্যবসায়ীরা বলেছেন, খালাসের পরই রোববার থেকে খুচরা বাজারে মিয়ানমারের পেঁয়াজ সরবরাহ করা হবে। মিয়ানমার থেকে আরও 100 টন পেঁয়াজ পথিমধ্যে রয়েছে বলে জানান তারা। গত 14 সেপ্টেম্বর ভারত হঠাৎ করে বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশের পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায়। মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেনে ফি সিঙ্গেল ডিজিট করায় দাবি জানিয়েছেন গ্রাহক ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এতে ডিজিটাল মাধ্যমে সরকারের রাজস্ব আয় এবং লেনদেন আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। দিন দিন জনপ্রিয় হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা। অনলাইন কেনাকাটা কিংবা যে কোনো বিল পরিশোধে এর চাহিদাও বাড়ছে। করোনা মহামারীকালে মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহার বেড়েছে কয়েক গুণ। লকডাউনের মধ্যে শুধু জুলাই মাসেই মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন হয়েছে 62,000 কোটি টাকা। তাই এখাতে লেনদেন ফি কমানোর দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা। হাজারে কাটবে 18 টাকা ফোন হয়েছে, যদি আরো কম হইতো তার কাস্টমার বেশি হইতো। মোবাইলের ব্যাংকিং এ আমাদের খরচ বেশি হয়ে যায়। 1 লাখ টাকা লেনদেন করলে দেখা গেছে 2,000 টাকা চার্জ পড়ে, সেখানে ব্যাংক লেনদেন তো অনেক কম। তাহলে মানুষ ব্যাংকে যেরকম যায় সিরিয়াল দিত না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে মোবাইল ব্যাংকিং এর গ্রাহক বর্তমানে 9,26,00,000। প্রতিদিন মোবাইল ব্যাংকিং এ লেনদেন হয় 2,032 কোটি টাকারও বেশি। সারা পৃথিবীর কোনো দেশে 1,020 টাকার মতো চার্জ করা হয় না। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার জন্য একটা বড় রেট। এই 1,020 টাকা থেকে রেটটা সিঙ্গেল ডিজিটে আনা যায় তাহলে আসলে অনেক কাস্টমার বাড়বে, লেনদেনও বাড়বে এবং গভর্নমেন্টের রেভিনিউ অনেক বাড়বে। 800 টাকা টাকা পাঠানোর ক্ষেত্রে বা টাকা উত্তোলনের ক্ষেত্রে নিচ্ছেন, এটা যদি কমিয়ে আনা যায়, যারা নিম্নবিত্ত মানুষ আছেন, যারা সাধারণ ব্যাংকিং চ্যানেলের ভেতরে অতখানি নেন, তাদের জন্য কিন্তু একটা বড় রিলিফ হবে। সামাজিক নিরাপত্তার ভাতা পাচ্ছেন অথবা শহর থেকে কেউ হয়তো তাদেরকে গ্রামে এই টাকাটা পাঠাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই কষ্টটা অনেক লাঘবজন হবে। একই সাথে এই ব্যাংকিং পরিষেবাটাও কিন্তু অনেক বড় হবে। অনলাইন এই সেবা ব্যবহারে মোবাইল ব্যাংকিং খাতে নতুন পণ্য ও সেবা যুক্ত করার তাগিদ দিয়েছেন গ্রাহকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সাভার থেকে অপহরণের 5 দিন পরে 2.5 বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আমেনা আক্তার। এ ঘটনার পর অপহরণকারী এক দম্পতিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত 14 সেপ্টেম্বর সাভারের পশ্চিম ব্যাংক টাউন বাড়াই গ্রাম থেকে চকলেট দেওয়ার কথা বলে আমেনাকে নিয়ে পালিয়ে যায় প্রতিবেশী দম্পতি শামসুন নাহার ও তার স্বামী আশরাফুল ইসলাম।
পরে শিশুটির বাবা মোহাম্মদ আলীর কাছ থেকে 1,00,000 টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ সময় সে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অপহরণকারীদের 5,000 টাকা মুক্তিপণ দেওয়া হয়। এক পর্যায়ে মোহাম্মদ আলী বিষয়টি থানায় জানালে পুলিশ আমেনাকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। এ সময় অপহরণকারীরা পুলিশের তৎপরতা বুঝতে পেরে রংপুর কোতোয়ালি এলাকায় গতকাল শিশুটিকে ফেলে যায়। পুলিশ সেখান থেকে 2.5 বছরের ওই শিশুকে উদ্ধার করে। এরপর রাতে বগুড়ার শিবগঞ্জের একটি বাড়ি থেকে অপহরণকারী দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।